হ্যালো হানি কোডার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো ভালো আছি বলে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এলাম, সেটা হচ্ছে নোটস এস কী এবং কেন। অনেকে যারা নোটস এস সম্পর্কে খুব একটা ভালো জানে না, অথচ তারা জাভাস্ক্রিপ্ট নোটস এস এগুলো শিখতে চায়, তাদের ভেতরে একটা কনফিউশন কাজ করে যে নোটস এস কী কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাকি এটা কোনো ফ্রেমওয়ার্ক। আমি আগেই আপনাদেরকে বলে রাখি যে নোটস এস না তো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না তো কোনো ফ্রেমওয়ার্ক। তাহলে এটা কী? ওকে, সেইটাই ক্লিয়ার করার জন্য আপনাদেরকে এই ভিডিওতে আমি এক্সপ্লেন করে করে বলবো নোটস এস আসলে কী। পুরো ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ থাকলো। পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের নোটস এস নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, আপনারা বুঝে ফেলবেন যে নোটস এস আসলে কী। দেন তারপর আপনারা জাভাস্ক্রিপ্ট এবং নোটস এস শিখতে পারেন। ওয়েলকাম ব্যাক গাইস। তো নোটস এস এই শব্দটার দিকে যদি আপনারা তাকান, তাহলে লাস্টের যে অংশটা সেটা দেখবেন জেএস, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট। তাহলে নোটস এস জাভাস্ক্রিপ্টের কিছু একটা, এই কিছু একটা আপনাদেরকে এক্সপ্লেন করে আমি বলবো। তার আগে আমাদেরকে একটা বিষয় ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি। যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর লাস্টের অংশটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা, তাহলে আমাদেরকে বুঝতে হবে ভাষা কি জিনিস এবং কম্পিউটারের ভাষা। দেখেন, আমি আপনাদেরকে বাংলায় কথা বলতেছি, আপনারা বুঝতে পারছেন না বাংলায় কি বলতেছে? অবশ্যই বুঝতে পারছেন। এখন যদি আমি ইংলিশে বলি, তো যারা ইংলিশ বোঝে শুধুই তারাই বুঝতে পারবে আমার কথা, বাকিরা বুঝতে পারবে না। আমি যদি এখন চাইনিজ ভাষায় কথা বলি, তাহলে যারা কেবল চাইনিজ বোঝে তারাই আমার কথা বুঝতে পারবে, অন্যরা বুঝতে পারবে না। এখন কম্পিউটারের ক্ষেত্রেও ঠিক সেম। কম্পিউটার শুধুমাত্র বাইনারি সিগন্যাল বুঝতে পারে, তার মানে ইলেকট্রিক সংকেত। এখন আপনি আমি তো কম্পিউটারকে কখনো ইলেকট্রিক সংকেত দেইনি, বা যারা প্রোগ্রাম করে তারা কি ইলেকট্রিক সংকেত লেখে বা ইলেকট্রিক কোড লেখে বা কম্পিউটারের জন্য বাইনারি কোড লেখে? না, তারা কি লেখে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে কম্পিউটার কীভাবে বোঝে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা কীভাবে কম্পিউটার বোঝে? কম্পিউটার তো আসলে মেশিন কোড বোঝে যেটা বাইনারি। এইখানেই আমাদের বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। আমি আপনাদেরকে একটা ইমেজ দেখাই। কম্পিউটার আসলে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লিখি, প্লেন টেক্সে যে ল্যাঙ্গুয়েজটা লিখি, সেই ল্যাঙ্গুয়েজটা কম্পিউটার বুঝতে পারে না। সেই ল্যাঙ্গুয়েজটা কম্পিউটারকে কম্পিউটারের ভাষায় পরিণত করতে হয়, মানে সেই ল্যাঙ্গুয়েজটাকে আবার চেঞ্জ করে কম্পিউটারের বাইনারি ভাষায় পরিণত করার পরে তারপর কম্পিউটার বুঝতে পারে যে আসলে আপনি কী ইনস্ট্রাকশান দিয়েছেন। দেখেন, এখানে একটা এক্সাম্পল আমি দিয়েছি যে সি প্লাস প্লাস ফাইল, হাই ডট সি প্লাস প্লাস একটা ফাইল, সেখানে সি প্লাস প্লাসের কোড লেখা হয়েছে। সেই সি প্লাস প্লাস কোড কম্পাইলার বলে একটা জিনিস আছে, সেটার মধ্যে দিয়ে গিয়ে কী হয়েছে? মেশিন কোডে পরিণত হয়েছে। ঠিক একইভাবে আপনি যদি পিএসপি লেখেন, যে হাই ডট পিএসপি বা ইন্ডেক্স ডট পিএসপি, সেই ইন্ডেক্স ডট পিএসপিটাকে কী করতে হবে? কম্পাইল করতে হবে। কম্পাইল করে কী করতে হবে? মেশিনের কাছে দিতে হবে, তারপরে মেশিন বুঝতে পারবে যে আসলে তাকে কী করতে হবে। একইভাবে জাভাস্ক্রিপ্ট বলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেই জাভাস্ক্রিপ্টটাকেও কম্পাইল করে কম্পিউটারকে বোঝাতে হবে। একইভাবে পাইথন, সেটাকেও কম্পাইল করে কম্পিউটারের জন্য উপযুক্ত করতে হবে। কাজে একটা জিনিস বোঝা গেল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বুঝতে পারে না, কম্পিউটারকে বুঝিয়ে দিতে হয়। এই দেওয়ার কাজটা কে করে? কম্পাইলার। মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য একটা করে কম্পাইলার লাগবে, মিনিমাম কম্পাইল করার বা মেশিন করে পরিণত করার জন্য কিছু একটা লাগবে। সেটা আমি অলরেডি বলেছি যে কম্পাইলার দিয়ে করা যায়। সাথে সাথে আরও একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার দিয়েও এই কাজটা করা যায়। আরও একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে জিটার, সেটা দিয়েও এই কাজটা করা যায়। এখন কম্পাইলার, ইন্টারপ্রেটার, জিটার, এটা নিয়ে পার্থক্য আমি আপনাদেরকে বলছি না, এটা নিয়ে পার্থক্যের একটা ভিডিও আমি আপলোড করে দেবো কিছুদিনের মধ্যেই। তো সেখান থেকে বুঝে নেবেন যে কম্পাইলার, ইন্টারপ্রেটার আর জিটার, এই তিনটার ভিতরে আসলে পার্থক্য কী, এই তিনটা কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা দিলে সুবিধা হয় কোনটা দিলে অসুবিধা হয়, কোনটা দিয়ে কী করা যায়। যাই হোক, সেটাতে আমি যাচ্ছি না। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কম্পাইল করতে হয়, তারপরে কম্পিউটার বুঝতে পারে সেটা আসলে তার ইনস্ট্রাকশানগুলো। এখন জাভাস্ক্রিপ্ট বলে যে ল্যাঙ্গুয়েজটা আছে আমি অলরেডি বললাম, এই জাভাস্ক্রিপ্টের জন্য তাহলে একটা কম্পাইলার লাগবে কম্পিউটারকে বোঝানোর জন্য। এই জাভাস্ক্রিপ্টের একটা না, দুইটা কম্পাইলার আছে, যেটা জনপ্রিয় দুইটা কম্পাইলার। একটা কম্পাইলার থাকে ব্রাউজারে, যেটা আমরা ব্রাউজার যখন ইনস্টল করি তখন সেই ব্রাউজারের সাথে এই কম্পাইলারটা ইনস্টল হয়ে যায়। এই কম্পাইলারকে আবার ইঞ্জিন বলে। তাহলে কী হচ্ছে? ব্রাউজারে একটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন ইনস্টল হয়ে যায় যখন আমরা ব্রাউজার ইনস্টল করি। যেমন আমি আপনাদেরকে দেখাই, এই মনে করেন আমি গুগল ক্রোম ওপেন করেছি, তো গুগল ক্রোমে অলরেডি একটা ইঞ্জিন ইনস্টল করা আছে জাভাস্ক্রিপ্ট রান করার জন্য। তাহলে দেখেন, আমি এখানে যদি জাভাস্ক্রিপ্ট কোড লিখি, একটা ফর লুপ লিখি, ফর লুপ ইন্টিজার আমি এখানে লিখে দিই, একটা ফর লুপ লিখেছি আমি,
তো এটা এন্টার চাপ দিলে দেখেন আউটপুটটা জেনারেট হচ্ছে। এখন এটা কি আপনি অন্য কোনো জায়গায় রান করাইতে পারবেন? এই ব্রাউজার ছাড়া যদি আপনি এখন এই স্কাইপিতে কি রান করাইতে পারবেন? না, কারণ স্কাইপিতে তো জাভাস্ক্রিপ্টের কম্পাইলার নাই। তাহলে ব্রাউজারের সাথে আমরা জাভাস্ক্রিপ্টের একটা কম্পাইলার পাচ্ছি, যেটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন বলে, যেটাকে সেটার নাম হচ্ছে V8 ইঞ্জিন। এভাবে মজিলা ব্রাউজারের জন্য একটা ইঞ্জিন আছে, বাকি ব্রাউজার সব ব্রাউজারে একটা করে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন থাকে। কনফিউশনটা হচ্ছে আরেক জায়গায়, এই জাভাস্ক্রিপ্টের আরও একটা ইঞ্জিন আছে, সেটার নাম হচ্ছে Node.js। তাহলে Node.js কি একটা ইঞ্জিন? শুধু জাভাস্ক্রিপ্টের এরকম ইঞ্জিন নাই, এরকম PHPরও ইঞ্জিন আছে, যেটা PHP কম্পাইলার, PHP কোডকে রান করার জন্য সেই ইঞ্জিনটা ব্যবহার করা হয়। একইভাবে রুবি অন রেলস, পাইথন, প্রত্যেকেরই একটা করে ইঞ্জিন আছে, কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা ইঞ্জিন ব্রাউজারে থাকে, আরেকটা ইঞ্জিন আমরা কম্পিউটার ভেতরে ইনস্টল দিতে পারি, সেটা কম্পিউটারের মেশিনে রান করার জন্য, মানে সার্ভার মেশিন বা আপনার মেশিনে রান করার জন্য সেই ইঞ্জিনটা আমরা ইনস্টল দিতে পারি। আমি অলরেডি ইনস্টল দিয়ে রাখছি আমার কম্পিউটারে, আমি আপনাদেরকে কন্ট্রোল প্যানেল থেকে দেখাই। দেখেন আমি অলরেডি আমার এখানে প্রোগ্রাম ফাইলসে যাই, আমি অলরেডি Node.js ইনস্টল দিয়ে রাখছি। এই যে Node.js ইনস্টল দেওয়া আছে আমার কম্পিউটারে, বুঝতে পারছেন? তাহলে আমি যদি এখন আমার এই যে কমান্ড লাইন আছে, এই কমান্ড লাইনে এই নোড কমান্ড দিয়ে ভার্সন দেয়, তাহলে দেখেন আমার কম্পিউটারে এই নোড ইনস্টল দেওয়া আছে, মানে আমার কম্পিউটারে জাভাস্ক্রিপ্টকে রান করার জন্য, মেশিনে রান করার জন্য একটা ইঞ্জিন ইনস্টল দেওয়া আছে। এই ইঞ্জিনটা মেশিনে রান করবে, ব্রাউজারের বাইরে গিয়ে রান করতে সক্ষম জাভাস্ক্রিপ্ট। কেমন দেখেন? দেখেন আমি একটা ফোল্ডার ওপেন করি, এই যে একটা ফোল্ডার ওপেন করলাম, ওপেন করে এখানে কোড লিখব। ওকে, তো এই হচ্ছে আমার ফোল্ডার, সাথে সাথে টার্মিনালটা অন ওপেন করে নেই। এখানে দেখেন আমি আপনাদেরকে একই সাথে দুইটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি ইন্ডেক্স ডট PHP, আমার এখানে PHP ইনস্টল দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি PHP যে ইনস্টল দেওয়া আছে, এটা যদি চান আমি আপনাদেরকে দেখাই। দেখেন আমি এখানে লিখছি যে PHP ভার্সন, দেখেন আমার এখানে PHP কম্পাইলার ইনস্টল দেওয়া আছে, কমান্ড লাইনে আমি পেয়ে যাচ্ছি PHP 7.3.9 দেওয়া আছে, আর Node.js দেওয়া আছে কত ভার্সন? Node.js দেওয়া আছে 12.18.2। আমার কম্পিউটারে দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পাইল করার কম্পাইলার ইনস্টল অলরেডি দেওয়া আছে, তার মানে আমি দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে পরিণত করতে পারবো আর কম্পিউটারকে দিয়ে ইনস্ট্রাকশনগুলো বোঝাতে পারবো। এখানে দেখেন আমি একটা PHP কোড লিখি, আমি জাভাস্ক্রিপ্ট দেখাতে গিয়ে আপনাদেরকে PHP দেখাচ্ছি, কারণ আমি প্রোগ্রামিংটাকে আপনাদেরকে বোঝাচ্ছি যে কীভাবে কম্পিউটার প্রোগ্রামিংটাকে রান করে। তাহলে দেখেন হানি কোডার্স, তাহলে আমি কী লিখলাম এখানে? একটা PHP কোড লিখলাম। এই PHP কোডটাকে আমি কী দিয়ে রান করবো? PHP কম্পাইলার দিয়ে। PHP কম্পাইলার ওটাকে মেশিন কোডে পরিণত করবে, তারপরে ওটাকে রান করে আমাকে আউটপুট দিবে। তাহলে ইন্ডেক্স ডট পিএসপি, দেখেন PHP আমাকে আউটপুট দিচ্ছে, আমি এখানে ফর লুপ চালালেও ফর লুপের আউটপুট দিবে PHP। এখন আমি যদি এখানে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল রান করি, ক্রিয়েট করি, রান করি না, তাহলে এখানে দেখেন আমি জাভাস্ক্রিপ্ট কোড লিখব, console.log honeycoders, ওকে। তাহলে এই জাভাস্ক্রিপ্ট ফাইল রান করার জন্য কোন ইঞ্জিন? Node.js মেশিনে রান করার জন্য, কিন্তু Node.js node index.js, তাহলে দেখেন এটা কিন্তু আমাকে আউটপুট দিচ্ছে। একইভাবে যদি আমি এখানে একটা ফর লুপ লিখি, ফর লেট i is equal to 0, i smaller than 10, i plus plus, আমি এখানে console.log i, ঠিক আছে? তাহলে আমি যদি এটাকে রান করি, আমার জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে রান করি, দেখেন আউটপুট দিচ্ছে। আমি যদি এখন PHP কোড লিখি, PHP তে একটা লুপ লিখি, আর সেটাকে রান করার ট্রাই করি, তো PHP তে তো এসব প্লেট ট্রেট থাকবে না, PHP তে থাকবে হচ্ছে ডলার সাইন, আর এখানে থাকবে একক, তারপর আবারও রান করি, আউটপুট চলে আসছে। দেখেন Node.js দিয়ে রান করলেও Node.js, আসলে স্পেলিং এখানে কম্পাইলারটা পাওয়ার জন্য আমাকে নোড দিতে হবে, শুধু Node.js না,
index.js দেখেন সেম আউটপুট চলে আসছে তাহলে আমরা একটু সামারি করে নেই সামারি করলে যেটা আসে জাভাস্ক্রিপ্ট বলে যেটা আসে সেটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং Node.js হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজটাকে মেশিনে রান করার জন্য একটা ইঞ্জিন এরকম একটা ইঞ্জিন আছে যেটা ব্রাউজারে জাভাস্ক্রিপ্টকে রান করে সেটা হচ্ছে V8 ইঞ্জিন যা গুগল ক্রোমে জাভাস্ক্রিপ্টটাকে রান করে এরকম প্রত্যেকটা ব্রাউজারে একটা করে ইঞ্জিন আছে জাভাস্ক্রিপ্ট রান করার জন্য এখন Node.js আমাদের কেন লাগবে কেন আমরা Node.js শিখব Node.js শিখে উপকারটা হবে কি দেখেন একটা বিষয় কিন্তু ক্লিয়ার ফ্রন্ট এন্ডে আপনাকে জাভাস্ক্রিপ্ট ইউজ করতেই হবে ফ্রন্ট এন্ড ম্যানেজ করার জন্য ফ্রন্ট এন্ডের কমপ্লেক্সিটি এখন এত বেশি বেড়ে গেছে যে ফ্রন্ট এন্ডের কমপ্লেক্সিটি ম্যানেজ করার জন্য অলরেডি ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক ডেভেলপ হয়ে গেছে অনেক আগে থেকে ডেভেলপ হচ্ছে এখন ট্রেন্ড চলে আসছে যে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক ইউজ করলে সব থেকে ভালো হবে এবং সেটা হচ্ছে কিন্তু ফেসবুক ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক ইউজ করছে গুগল ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক ইউজ করছে এরকম এখন নর্মাল ওয়েবসাইটগুলোতেও ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক ইউজ করা হচ্ছে অ্যাঙ্গুলার রিয়্যাক্ট ভু এগুলোর নাম তো নিশ্চয়ই আপনি শুনেছেন এগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টের ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক এখন ফ্রন্ট এন্ডের ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে হলে বা ফ্রন্ট এন্ডে কাজ করতে হলে আপনাকে তো জাভাস্ক্রিপ্ট শিখতেই হবে অনেকে জেকোয়েরি দিয়ে চালিয়ে দেয় জেকোয়েরি আসলে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি তাহলে ফ্রন্ট এন্ডের জন্য মাস্ট আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে মজার বিষয় হচ্ছে ওই সেম জাভাস্ক্রিপ্ট যে জাভাস্ক্রিপ্ট নলেজ আপনার কাছে আছে জাভাস্ক্রিপ্টের ফাংশন জাভাস্ক্রিপ্টের স্ট্রিং ম্যানিপুলেশন জাভাস্ক্রিপ্টের অ্যারে জাভাস্ক্রিপ্টের অন্যান্য যেসব ফর লুপ ইফ কন্ডিশন বা যা কিছুই আছে রেগুলার এক্সপ্রেশন এই সব কিছু আপনি ব্যাক এন্ডের জন্য প্রোগ্রাম লেখার ক্ষেত্রে ইউজ করতে পারবেন তাহলে সুবিধা হলো না আপনি একটা ল্যাঙ্গুয়েজ শিখলেন সেটা দিয়ে ফ্রন্ট এন্ডও করলেন ব্যাক এন্ডও করলেন ও মাই গড এটা হচ্ছে সব থেকে বড়ো বেনিফিট জাভাস্ক্রিপ্টে যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের জন্য আপনার একটা ল্যাঙ্গুয়েজই এখন যথেষ্ট এবং এই সব কিছুর জন্য রায়হ্যান্ডেল যিনি আছেন যিনি Node.js কম্পাইলারটা তৈরি করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের জন্য এরকম একটা ফুল স্ট্যাক জাভাস্ক্রিপ্ট নিয়ে আসার জন্য মানে একটা সাইট হয়েছিল উনি কষ্ট করে ব্যাক এন্ডটা করেছেন তো জাভাস্ক্রিপ্ট অসাধারণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাথে সাথে অনেক কঠিন কিন্তু এটা কঠিন বলাটা ভুল হবে একটু ট্রিকি যদি জাভাস্ক্রিপ্ট আপনি বুঝতে পারেন তাহলে দেখবেন অনেক ভালো লাগবে আপনার আর জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ম্যানেজ করতে পারবেন সেটা তো বলেই ফেললাম এই জন্যই মূলত Node.js এর চাহিদাটা বেড়ে গেছে যে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি দুইটা কাজ করতে পারছেন এবং দুইটা কাজ না জাভাস্ক্রিপ্ট Node.js দিয়ে অনেক কাজ করা যায় ডেস্কটপ অ্যাপ্লিকেশনও বানাতে পারবেন মোবাইল অ্যাপ্লিকেশনও বানাতে পারবেন এই ভিডিও আমার একটা আছে যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি কী কী করতে পারবেন সেই ভিডিওটা আমি উপরে আই বাটন দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আশা করি আপনারা বুঝতে পারবেন জাভাস্ক্রিপ্ট শিখলে আপনি কত ফিল্ডে কাজ করতে পারবেন সেখানে দুইটা বিষয় আমার পরে এক্সপ্লোর করা হয়েছে যে গুগল স্ক্রিপ্ট যেটা আছে গুগল স্ক্রিপ্ট নিয়ে যদি কেউ কাজ করে থাকেন সেখানেও দেখবেন যে Node.js জাভাস্ক্রিপ্টের মতো কোড লিখতে হয় সাথে সাথে আপনি যদি মাইক্রোসফটের জন্য কোনো প্লাগইন লিখতে চান সেখানেও কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখতে হয় এবং আমি কিছুদিন আগে দেখলাম যে অ্যাডোবি অ্যাক্রোব্যাটের যে স্ক্রিপ্ট সেখানেও জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হয় মানে জাভাস্ক্রিপ্ট আপনাকে মোস্ট অফ দ্য জায়গায় ইউজ করতে হবে আপনি জাভাস্ক্রিপ্ট ছাড়া আসলে 2020 এখন চলাটা দুষ্কর জাভাস্ক্রিপ্ট না জেনে আপনি একটা ফুল অ্যাপ্লিকেশন ম্যানেজ করবেন এটা টাফ আপনি একটা সাইডে কাজ করলে নো প্রবলেম আপনি জাভা শেখেন বা পিএসপি শেখেন সমস্যা না কিন্তু একটু ফিল্ড মানে পুরো ডেভেলপমেন্ট এরিয়াটা যদি আপনি দেখেন সেখানে কাজ করতে হলে আপনাকে কিন্তু Node.js জানতে হবে বা জাভাস্ক্রিপ্ট জানতে হবে সো আশা করি আপনি বুঝতে পেরেছেন Node.js কী এবং কেন এটা আপনি শিখবেন তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন নিয়মিত ভিডিও আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরিবডি